আকাশে বাতাসে সাজু সাজু রব, কারণ রাত পোহালেই দুর্গোৎসব। দুর্গাপূজার বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, দেবীর আরাধনায় ব্রতী হবে আপামুর বাঙালি। আর তাই মণ্ডপে মণ্ডপে চলছে মাতৃ আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতি। হাজরা পার্কের দুর্গাপুজো এবার 80তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের থিম তাণ্ডব, যা একদিকে ধ্বংস আবার একদিকে সংহারক শক্তির প্রকাশ। হাজরা পার্কের পুজো এবারে 80তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের থিম তাণ্ডব। তাদের ভাবনা যে তাণ্ডব শুধুমাত্র ধ্বংস নয়, তাণ্ডব সৃষ্টিও করে। মণ্ডপের একদম প্রথম ভাগে রয়েছে মিডিয়া। মিডিয়া কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তাই ফুটিয়ে তোলা হয়েছে। এরপর মণ্ডপের মধ্যভাগ, সেখানে রয়েছে ধর্ম যা মানুষকে প্রভাবিত করে। এবং শেষ ভাগে রয়েছে কলকারখানা, যেখানে ভাঙা এবং গড়া দুই হয়, যা ভাঙা এবং গড়ার কারিগর। তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তুলে ধরতে সেখানে পৌঁছে গেছিল আমাদের 24 আওয়ার্স টিভির ক্যামেরা। এবং আমরা কথা বলেছিলাম সেখানের যুগ্ম উদ্যোক্তা সায়নদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি জানালেন তিনি এবারের পুজো নিয়ে শুনে নেব। উৎসবের মেজাজে বাঙালির মনে যখন সাজো সাজো রব, সেই সাজো সাজো রবে 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হাজরা পার্কের পুজোয়। আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে এই যে হাজরা পার্কের পুজোতে উপস্থিত হয়েছি, এই হাজরা পার্কের পুজো এবারে পদর্পণ করেছে 80 বছর বয়সে। যে এই 80 বছরে তারা কিন্তু মূল থিম হচ্ছে তাণ্ডব। এই তাণ্ডবে দেখাতে চেষ্টা করব, এই যে প্রথম মানে পোর্শনটা দেখছেন পজিশনটা, এই তাণ্ডবে দেখানো হবে যে এইখানে মিডিয়ার ফলে যে মানুষের মনে কী তাণ্ডব ঘটছে বা মিডিয়া মানুষের মনে কতটা তাণ্ডবের সৃষ্টি করছে সেই পোর্শনটা। এই যে মিডিয়ার পোর্শনটা পুরোটাই কভারেজ হবে। এখানে দেখানো হবে যে মিডিয়া মানুষের মনকে কীভাবে কতটা প্রভাবিত করছে। তাদের বক্তব্য তাণ্ডব শুধুমাত্র ধ্বংসই করে না, সৃষ্টিও করে। আমি আবারও আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এর পরের পোর্শনটা। এর পরের পজিশনটায় রয়েছে ধর্ম। ধর্ম পজিশনটায় এই যে দেখাবো সমস্ত কিছু তৈরি হচ্ছে, তার মধ্যেও এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। যে ধর্ম পোর্শনটায় ধর্ম যে মানুষের মনে কিভাবে তৈরি করছে বা ভাঙছে, কিভাবে গড়ছে, মানুষ অনেকটাই ধর্ম দ্বারা প্রভাবিত। তাদের বক্তব্য এটাই, তারা মনে করছে তাদের এই যে হাজরা পার্কের পুজোয় তাদের বক্তব্য তাণ্ডব, সেই তাণ্ডবের যে থিম, সেই তাণ্ডবের থিমে ধর্ম, ধর্ম পোর্শনে তাদের মনে করছে যে এই ধর্মটাও তার মানুষকে প্রভাবিত করে, সেই প্রভাব নিয়েই তাদের এই পোর্শনে রয়েছে ধর্ম। আর একটা পোর্শনে যেটা রয়েছে, এটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার। আমি আমার চিত্র সাংবাদিককে আবারও দেখাতে বলবো যে এই যে ধর্ম পোর্শনের পরেই রয়েছে সেটা হলো এই ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার। এই ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারে তাদের আবার কিছু নতুন তৈরি হচ্ছে, নতুন কিছু গড়ছে বা নতুন কিছু ভাঙছে, সেই নিয়ে গড়া ভাঙা নিয়েই কিন্তু এই তাণ্ডব। এই তাণ্ডব নিয়ে দেখানো হচ্ছে এর ভিতরে কীভাবে আলোর কারুকার্য হচ্ছে, সেই সমস্ত নিয়ে তৈরি হয়েছে, পাইপ রয়েছে এবং একই সঙ্গে এখানে অসংখ্য পাইপ যেমন রয়েছে, সেই সমস্ত ছোটোখাটো জিনিস কীভাবে মানুষকে গড়ছে ভাঙছে সেই নিয়েই আজ এই থিমটা, এই যে হাজরা গোল পার্কের পুজোর সেই থিম তাণ্ডব। তাহলে বুঝতে পারছেন আপাতত আমাকে দেখালাম তিনটে পোর্শান, তিনটে অবস্থান দেখালাম। এবার আবারও দেখাবো, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল দেখাবো এখানে হচ্ছে কলকারখানা যেমন পজিশনগুলো রয়েছে, যে এখানে কনস্ট্রাকশনের যে পজিশনটা রয়েছে, কনস্ট্রাকশনে এখানে কী তৈরি হচ্ছে এবং এই যে উঁচু উঁচু বিল্ডিং যে তৈরি হচ্ছে, সেই সমস্ত কনস্ট্রাকশনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কীভাবে পরিবেশকে কীভাবে তৈরি করছে বা কীভাবে ভেঙে যাচ্ছে, সেই সমস্ত জিনিস প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ দেখানো রয়েছে এই তাণ্ডব থিমের মধ্যে। এখানে 80 বছর বৎসের যে পুজো, সেই পুজোতে এবারে এই যে তাণ্ডবের এবং একই সঙ্গে দেখানো হয়েছে, তারপরে মায়ের কাছে চলে আসছি আমরা, দুর্গা ঠাকুরের কাছে, যে প্রতিমার কাছে, মায়ের কাছে, যে কীভাবে এই যে মা, তিনি যে কীভাবে তৈরি করেছেন, যে এই যে মায়ের কাছে যে আমরা শুধু মনে করি তাণ্ডব মানে সেটাকে সমস্তভাবে ভেঙে যাওয়া, কিন্তু সেটা নয়। ভাঙা নিয়ে ভাঙাও যেমন রয়েছে তেমন গড়াও রয়েছে। মা তো অনেক দিক দিয়ে যেমন গড়ছেও তেমন ভাঙছেও। আমরা অনেকেই মনে করি যে মা আমাদের কী করেছেন, মা অসুরকে বধ করে অশুভকে দমন করেছেন এবং শুভর সেটা সূচনা করেছেন, এবং সেই নিয়ে দেখাবো। এবং ওপরের যে কারুকার্য সেদিকে দেখাবো যে এটা কারুকার্য রয়েছে এবং এটা সমস্তভাবে এটা এই যে কারুকার্য, এবং এই যে কারুকার্যটাই এক প্রকার বোঝা যাচ্ছে যে এই যে আমাদের
মহাকাশ মণ্ডলী তেমন যেমন তাণ্ডব সময় রয়েছিল, তেমন তাণ্ডব করেছিল বহু বছর আগে আমাদের পুরাণে পড়া রয়েছে যে মা দুর্গা যে তাণ্ডবটা করেছিলেন সেই তাণ্ডবের কিছু অংশ এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি এই হাওড় আজরা পার্কের পুজোয় যদি আসেন তাহলে এখানে পুরোটাই দেখতে পারবেন তাণ্ডবের ছবি। আমরা আমাদের বর্ধমান ধারণা রয়েছে যে তাণ্ডব মানেই পুরো শেষ হয়ে যাওয়া, কিন্তু তা নয়। অশুভ জিনিসের শেষ এবং শুভ জিনিসের এটা শুরু। সেই শুভ জিনিসের সূচনায় কীভাবে সূচিত হচ্ছে এবং এই যে এই তাণ্ডবটা আপনাদেরকে চিত্রসাংবাদিককে দেখাতে বলবো, এই যে তাণ্ডবটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন এক প্রকার এদের এনারা থিমে তুলে ধরেছেন যে দুর্গা মা দুর্গা তিনি যখন অসুরকে দমন করেন, যখন অসুরকে বধ করেন, তখন মানে মহাকাশ মণ্ডলে কী কী ঘটনা ঘটছিল, আকাশপথে কী কী ঘটনা ঘটছিল সেই নিয়েই এই তাণ্ডবের সূচনা রয়েছে এবং সেই নিয়ে এক প্রকার এই তাণ্ডব বলে তাদের কাছে এই তারা সম্পূর্ণভাবেই তুলে ধরতে চাইছেন। আমরা একটু কথা বলে নেব এই হাজরা পার্কের পুজোয় যে যুগ্ম সম্পাদক যিনি রয়েছেন আমাদের সায়নদেব চট্টোপাধ্যায় যিনি রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আপনাদের তো এবারে হচ্ছে তাণ্ডব, দেখুন আমরা 2020-2021 আমাদের শিল্পী কৃষানুপাল দু বছরই কাজ করেছেন এবং দু বছর আমরা মানুষকে মানে ওনার শিল্প দেখাতে পারিনি। তো আমাদের যখনই 2022 নিয়ে আমরা 2020 থেকে কথা বলছি, দু বছর ধরে যেরকম তাণ্ডব আমরা দেখলাম, প্রাকৃতিক তাণ্ডব বলুন, ভাইরাসের তাণ্ডব বলুন, ঝড়ের তাণ্ডব বলুন, এবং হাজরা মোড়ের সাথে তাণ্ডবের একটা অদ্ভুত রিলেশন আছে, সে যেরকমভাবেই হোক হাজরা মানেই একটা তাণ্ডব। তো সেই দিক থেকে আমাদের এই নামটা তখনই উঠে আসে ডিসকাশনের মধ্যে দিয়ে, কিন্তু সেটাকে অনেক ডেভেলপ করা হয়, চিন্তাভাবনায় ডেভেলপ করা হয়, শিল্পী নিজেই ডেভেলপ করেন। এবং তাণ্ডব বলতেই আমাদের প্রথম যে কথাটা আপনি বললেন এক্ষুনি এতক্ষণ ধরে বলছিলেন যে তাণ্ডব বলতেই প্রথমে যে আমাদের শিব তাণ্ডব মনে হয়, আমরা সেই দিক থেকে অনেকটা ডাইভার্সিফাই করে আমাদের ব্যক্তিগত বা দৈনন্দিন জীবনে আমরা যে যে তাণ্ডবের মধ্যে দিয়ে যাচ্ছি এবং হয়তো সেটা আমাদের সাথে হচ্ছে বা আমরা করছি সেই পুরো জার্নিটা কিন্তু আমরা আমাদের পার্কে এবছর দেখিয়েছি, আমাদের পুজো মণ্ডপে দেখিয়েছি। মানুষ একটা বাস্তবের সাথে রিলেট করতে পারবেন যে হ্যাঁ এই জিনিসগুলো সত্যি হয়, এই জিনিসগুলো আমরা ফেস করছি। এবং যখন ধরুন আমাদের জীবনে সব রকম তাণ্ডব ফেস করে আমরা যখন শান্তির খোঁজ করি তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই, সেই জায়গাটা আমরা দেখিয়েছি। মায়ের মধ্যেও কিন্তু তাণ্ডবের এক ফর্ম আছে, দেখবেন আপনারা যে শিব তাণ্ডবের যে নৃত্য সেই নৃত্যর ফর্ম মায়ের মধ্যে আছে, কিন্তু মায়ের মুখ কিন্তু ঠিক ভক্তি আশার মতো যে মুখ সেই মুখই আমরা রেখেছি, যে মানুষ স্পিরিচুয়ালি যে কানেক্টটা খোঁজেন সেটাই থাকবে। তো পুরোটাই আমাদের একটা বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এবছরের ভাবনা তাণ্ডব, জীবনের তাণ্ডব, সময়ের তাণ্ডব, মুহূর্তের তাণ্ডব, প্রত্যেকটি দিনের তাণ্ডব। আমার একটা প্রশ্ন হচ্ছে, এইবারে তো আপনাদের পুজো হচ্ছে 80 বছরে পদার্পণ করলো এবং একই সঙ্গে দেখা গেল এই কিছুদিন আগে করোনা আমরা পার হয়ে গেলাম, মানুষ এভাবে অনেকদিন পর পুজোটাকে আবার নতুন করে পাচ্ছে, তাহলে কতটা আশাবাদী এবারে পুজোয় আপনাদের মানুষ হবে বলে মনে করছে? দেখুন আমরা সব থেকে বেশি আশাবাদী কারণ আজকের ডেটে আমি যখন আপনার সাথে একটা ডিসকাশনের মধ্যে আছি আমরা দুজনেই কিন্তু মাস্ক ছাড়া দাঁড়িয়ে আছি। এটা যদি এক বছর আগে আমরা যখনই কথা বলেছি বা দু বছর আগে আমরা কিন্তু মাস্ক পরে আমরা কিন্তু হাতে স্যানিটাইজার লাগিয়ে সেভাবে কথা বলতে হয়েছে। তো সেই দিক দিয়ে প্রথম আসার আলোটা এখানেই, কিন্তু তাণ্ডব তো শেষ হয় না, এখন ডেঙ্গির তাণ্ডব চলছে আমরা জানি। তো সেই জায়গায় মানুষ প্রত্যেকটি তাণ্ডবকেই উপক্রম করার একটা উইল আছে মানুষের মধ্যে, সারা বিশ্ব কিন্তু স্ট্যান্ড স্টিল চলে এসেছিলো, কিন্তু সেদিক থেকে আমাদের ভ্যাকসিন বেরিয়েছে, আমরা স্বাভাবিক জীবনে ফেরত এসেছি এবং দু বছরের বাঁধন ছিঁড়ে এই বছর যে ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপুজো পেয়েছে আপনারা জানেন, সেই দিকে আমরা যেদিন মিছিলে হাঁটলাম সেদিনই মানুষের এক্সাইটমেন্ট দেখেছি। শুধু মানুষ যারা মিছিলে হাঁটছেন তারা নয়, অসংখ্য মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন এবং তারা অপেক্ষায় আছেন কবে মণ্ডপ সজ্জা শেষ হবে এবং মানুষ আসবেন। বহু মানুষ হাজরা মোড়ে চলতে চলতে কিন্তু আমাদের চেষ্টা করছেন এখনই প্যান্ডেলের মধ্যে একটু দেখতে কী কাজ হচ্ছে, কারণ তাদের কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে। আর বাঙালির কাছে দুর্গাপুজো একটা আলাদাই মাত্রা রাখে, তো সেই দিক থেকে দেখতে গেলে সব পুজো উদ্যোক্তারাই ভীষণ আশাবাদী। আর আমরা তো হাজরা মোড়ে, এখানে মানুষকে ইনভাইট করতে হয় না, মানুষ সারা বছর এমনি থাকেন, তো আমরা ভীষণভাবে নিশ্চিত। এমনি লোকেশনের যে অ্যাডভান্টেজ সেটা ছাড়াও আমার শিল্পী যা ক্রিয়েশন করছেন,
আমার আবাহ শিল্পী মানে আবাহ মিউজিকের যে শিল্পী আশু চক্রবর্তী এবং আলোকসজ্জায় আশিস চক্রবর্তী আমার ব্যানার ডিজাইন করেছে দীপ কুমার দেব এই পুজোর ডেকোরেটররা সবাই মিলে যে এফার্টটা 80 বছরে আমরা দিয়েছি 7,000 স্কোয়ার ফিটের একটা প্যান্ডেল বানিয়ে এবং এতটা জার্নি আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু নিশ্চিতভাবে মানুষের ঢল এখানে পড়বেই আর আমরা স্পেশালি আপনাদের মাধ্যমে কারণ আপনারা দেখেছেন আপনাদেরও একটা কানেক্ট আমরা আমাদের প্যান্ডেলে রেখেছি কারণ এটা তো ফ্যাক্ট যে আপনাদের মাধ্যমে আমি যতটা মানুষকে পৌঁছতে পারছি আপনার মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে আমি পৌঁছতে পারবো তো আপনাদের চ্যানেল যে সারা বছর সব জায়গায় আপনারা উপস্থিত আমরা দেখেছি এটাও আপনাদের চ্যানেলের প্রতিটি দর্শকের কাছে এটা আমাদের আবেদন যে আপনারা আসুন হাজরা পার্কের এই সুন্দর ক্রিয়েশন দেখুন আনন্দ করুন উপভোগ করুন বাস্তবকে বুঝুন কিছু ফেরত নিয়ে যান আর বিশেষ করে আমি আপনাদের চ্যানেলের সকলকে আগাম প্রীতি শুভেচ্ছাও জানাই এই সুযোগে এবং এটাও বলবো যে প্যান্ডেলটা শেষ হলে আবার আপনারা আসুন তাহলে সেই জায়গায় এখন প্রিপারেশনটা আপনারা যেমন দেখাতে পারলেন ফিনিশিংটাও আপনারা দেখাতে পারলেন আপনি বললেন যে এই যে তাণ্ডবের মধ্যে আপনি অনেক কিছু দেখাচ্ছেন সৃষ্টি দেখছেন এত আকর্ষণীয় ব্যাপার রয়েছে ওপেনিং এর দিন কি আকর্ষণীয় ব্যাপার রয়েছে দেখুন উদ্বোধনটার পরেই তো মানুষের ঢোল এই পুজোর এক ইতিহাস আছে 80 বছর আগে আপনি ধরুন আপনি আমি সবাই ইতিহাস পড়েছি এই পুজোর আর একটা সাইডও আছে এই পুজোর কিন্তু হাজরা পার্ক দুর্গোৎসব আমরা নামটাকে প্রচার করেছি লোকেশনের জন্য এই পুজোর কিন্তু অর্গানাইজিং কমিটি এখনও কলকাতা পৌর কর্মচারীদের আপনার নিশ্চিতভাবে মনে আছে যে আমরা কাস্ট সিস্টেম পড়েছি শ্রেণী বিভাজন যাকে বলি 1942 এই পুজোর যখন স্থাপন হয় সেই সময় কিন্তু যারা দেখবেন কর্পোরেশনের রাস্তার ড্রেন পরিষ্কার করছে বা রাস্তা পরিষ্কার করছে তাদের কোনো পুজোয় ঢুকতে দেওয়া হতো না তাদের জন্য পরোক্ষ মদতে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব বাঙালির গর্ব বাংলার গর্ব দেশের গর্ব উনি এই পুজোটা শুরু করেন যাতে ওনারাও একটা পুজোর আনন্দ নিতে পারেন সেই ট্র্যাডিশনকে ধরে রেখে ওনারা এখনও এই পুজোর সাথে যুক্ত এবং যেহেতু এটা কর্পোরেশনের পুজো সেহেতু বাই ডিফল্ট এর উদ্বোধন করেন আমাদের কলকাতার মাননীয় মহানগরী শ্রী ফিরহাদ হাকিম কিন্তু সারা দিন মানে সারাটা পুজো সোসাইটির বহু মানুষ এখানে আসেন গণ্যমান্য ব্যক্তিরা আসেন সেলিব্রিটিরা আসেন টলিউডের নায়ক নায়িকারা সকলে আসেন বহু মানুষ আসেন তো চমক প্রতিটা দিন আমাদের কিছু না কিছু এখানে থাকবে সেটা আমরা আস্তে আস্তে আরোটা ডিসক্লোজ করবো এখনই সবটা ডিসক্লোজ করতে চাই না কিন্তু এখানে এসে মানুষ যেমনি ভালো মানুষদেরও দেখতে পারবেন তেমনি ভালো কাজও দেখতে পারবেন তাই চমকটা আর কিছু দিনের জন্য বাকি থাকলো ক্রমশ প্রকাশ্য একটু সাসপেন্স রাখতে হয় আপনারা শুনলেন যে এই যদি থিমে দেখতে পাচ্ছেন এই পুজোতে যদি আপনারা আসেন ক্রমশই প্রকাশ্যে দেখতে পাবেন আকর্ষণীয় এক একটা চমক আপনারা সুতরাং দেখতে থাকুন ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে আমি মৌমিতা 24 আওয়ার্স টিভি হাজরা পার্ক